পথ দুর্ঘটনা হাওড়ায় রবিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার আমতা শিবের হানায়। সূত্রের খবর, ওই সাইকেল আরোহীকে একটি ডাম্পার পিছন থেকে এসে ধাক্কা মারে এবং তৎক্ষণাৎ মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এরূপ আকস্মাত ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার পুলিশ। এখনকার মতামত যেটা হচ্ছে, দীর্ঘদিন এইভাবে হচ্ছে, আগেও অ্যাক্সিডেন্ট ঘটেছে, আমরা প্রশাসনকে জানিয়েছি, দীর্ঘদিন ধরে এইভাবে হচ্ছে, এবং যেটা আজকের ঘটনা সেই ঘটনাতে যাতে এরা বিচার পায়। যেটা এখানটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখান থেকে বাজার করে আসছিল, বাজার করে সাইকেলে আসছিল, সাইকেলে আসতে আসতে অফ রুটে মানে ডান দিকে হয়েছে, ডান দিকে উনি সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল, সম্ভবত আসছিল, ঠিক আছে, সেই মানে সাইকেল সারাচ্ছিলেন, ওকে মানে বেপরোয়া ভাবে এসেই মেরেছে, ডান দিক চেপে, হ্যাঁ, ডাম্পার মেরেছে। কালকে আমার বাচ্চা স্কুলে যায়, এর বাচ্চা স্কুলে যায়, শিবেরানা স্কুল সামনেই, অনেকটাই, প্রায় 100 ফুট। আমাদের দাবি যাতে ওরা বিচার পায়, আপনাদের মাধ্যম দিয়ে ডাম্পার চালানো বন্ধ 1 নম্বর, এবং এই পরিবার যাতে সুবিচার পায় সেটা আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে বলবো। হাওড়া থেকে মতিহার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার মালদার গাজল থানার ধর্মতলা এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সকালে একটি কাঠের গোডাউনের পিছনের জঙ্গলে দুটি পার্সেল ব্যাগ পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যাগ দুটিতে বোমা থাকার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গাজল থানার পুলিশ ও বম্ব স্কোয়াড বাহিনী। যদিও পুলিশ সূত্রে জানা যায় ব্যাগগুলিতে কোনো বোমা ছিল না। প্রাথমিক অনুমান, কোনো দুষ্কৃতীরা কোথা থেকে কিছু চুরি করে এই স্থানে ব্যাগ দুটি রেখে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখানে দুটো ব্যাগ কেউ রেখে গেছে, হ্যাঁ, ব্যাগের মধ্যে কি আছে কেউ জানে না, হ্যাঁ, তার জন্য পুলিশকে ডাকা হয়েছে, হ্যাঁ, পুলিশ এখন তদন্ত করে দেখবে যে ব্যাগের মধ্যে কি আছে। তো আপনার অনেক হতে পারে, অনেক কিছু হতে পারে, নেতাজি জন্মদিন, অনেক কিছু হতে, বোম হতে পারে বা কাপড় চুপড় হতে পারে, তার থেকে ভুলে যাচ্ছে। কটা ব্যাগ? দুটা। এটা কোথায় ঘটনাটা, কোথায় ঘটেছে?